আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান কথাগুলো আমি মনোমুগ্ধভাবে শুনছিলাম, আমি আপনার কথা শুনে অভিভূত, এবং আপনি এমন সব তথ্য বলেছেন যেটা আমি আজকে জীবনে প্রথম শুনলাম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ, খামারি যদি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, অ্যাগ্রেড বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার সোলেমা আক্তার শান্তা। প্রিয় দর্শক, পোকামাকড় বা কীটপতঙ্গের কথা শুনলেই আমাদের মনে আসে ক্ষতিকর কিছু, আসলে কি তাই? এই বিষয়ে আজকে আমরা জানব বিশিষ্ট কীটতত্ত্ববিদ ডক্টর মাসুম আহমেদ স্যারের কাছ থেকে, উনি প্রফেসর কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক আমরা স্যারের সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কীটপতঙ্গ মানে কি ক্ষতিকর? স্যার এই বিষয়টা সম্পূর্ণরূপে আসলে সঠিক না, আমি যদি কয়েকটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে দর্শকরা সহজে বুঝতে পারবে। প্রথমেই যদি আসি মৌমাছি সম্পর্কে, হানিবি, মৌমাছি এটা কোরআন শরীফেও উল্লেখ আছে, সুরা নাহালে সম্ভবত আল্লাহ পাক ওখানে বলে দিয়েছেন, মৌমাছি তোমরা উঁচু জায়গায় উঁচু গাছের ডালে উঁচু বিল্ডিংয়ে পর্বতের গুহায় বাসা করো, বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়াও, ওখান থেকে মধু কালেকশন করো, এরপরে তারা ওই মধুগুলা নিজেদের শরীরে, যে পাকস্থলী, মৌমাছির আবার দুইটা পাকস্থলী, একটা তাদের নর্মাল খাবার প্রক্রিয়াজাত করার জন্যে, আরেকটা শুধুমাত্র মধু প্রক্রিয়া করার জন্যে। পাকস্থলীতে এটা তারা মধুটা প্রক্রিয়া আন্বিত করে এবং মৌচাকের মধ্যে সংগ্রহ করে, ওই মধুই আমরা আসলে খাই। এবং মানব শিশুর যখন জন্ম হয়, আমাদের সমাজে এটা প্রচলিত আছে, সেই ছোটো বাচ্চাকে কিন্তু প্রথমে মুখে একটু মিষ্টি কিছু দেওয়া হয়, ওই চিনির সিরাপ দেওয়া যেতে পারে, কিন্তু সবচাইতে বেস্ট বা সবচাইতে ভালো হচ্ছে আঙ্গুলের ডগা একটু মধু নিয়ে বাচ্চার মুখে দেওয়া। কাজে মধু কিন্তু আবার কোরআন শরীফে অন্যান্য বিজ্ঞানভিত্তিকও বটে, মধু কিন্তু বিভিন্ন রোগের একটা মহৌষধ, এবং এটা তৈরি করে কে, কোথার থেকে পাই, মৌমাছি থেকে। কাজে এই একটা এক্সাম্পল যদি আমরা বলি মৌমাছি, এখানে তো খারাপের বা মন্দ কিছু নাই, সম্পূর্ণ ভালো জিনিস। স্যার আমরা মৌমাছির উপকারিতা সম্পর্কে জানলাম, এখন মৌমাছি ছাড়া আর কী কী পোকামাকড় আছে যা আমাদের জন্য উপকারী? অনেক অনেক পোকামাকড় আছে। এখন আমি যদি বলেন, হ্যাঁ আমি যদি দ্বিতীয় আরেকটা বলতে চাই, সিল্ক ওয়ার্ম বা রেশম পোকা বাংলায় বলে, এবং এই রেশম আমাদের দেশের একটা পার্টিকুলার এরিয়া বা অঞ্চল, রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জ এলাকায় এই রেশমের চাষটা বেশি হয়। বাংলাদেশ সেরিকালচার বোর্ড আছে, রেশম গবেষণা কেন্দ্র আছে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জে। এই রেশম পোকার যে খাদ্য, একমাত্র খাদ্য হচ্ছে তুঁত গাছের পাতা। এই তুঁত গাছ আবার ওই রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ অঞ্চল ছাড়া অন্যদিকে হয় না বা প্রচলনও নাই। আরেকটা হচ্ছে যে এই রেশম পোকা বা রেশম কালচারের সাথে যারা জড়িত, ইংরেজিকে এটা বলা হচ্ছে আসলে সেরিকালচার, এই লাইনে দক্ষ ব্যক্তি বা জনশক্তির অভাব। আমাদের দেশে রেশমের যে বাৎসরিক উৎপাদন স্ট্যাটিস্টিক্স থেকে বোঝা যায় 50 মেট্রিক টন, খুবই কম। বাংলাদেশে যে রেশমের চাহিদা ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়া এবং চায়না থেকে আমরা পাই, কোয়ালিটিও ভালো, কিন্তু যেহেতু আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব, পার্টিকুলার একটা এরিয়ায় যেটা উল্লেখ করলাম ওইদিকেই এটার চাষ হয়, প্লাস রেশম পোকার একমাত্র খাদ্য যে তুঁত গাছের পাতায় যে দেখতে পাচ্ছি এই পাতাগুলা, এটা তুঁতের পাতা, এই পাতা ছাড়া অন্য পাতা তারা খায় না, এই গাছ দেশের অন্য এলাকায় হয় না। এবং সিল্কের যদি আমরা ভাগ করি, অনেক ভাগে ভাগ করা যায়, তিনটা প্রধান ভাগ, একটা হচ্ছে মালবেরি সিল্কওয়ার্ম, একটা এরি সিল্কওয়ার্ম, আর একটা হচ্ছে তসর সিল্কওয়ার্ম। এই সিল্কের যে শাড়ি মহিলাদের অত্যন্ত পছন্দ, এই শাড়ি যে দেখা যাচ্ছে কত জাতের কত পছন্দের শাড়ি, দামও অত্যন্ত বেশি, এবং ওই এটা কিসের থেকে হয় আমি যদি হালকা একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে আসলে ওই যে সিল্কের কোকুন, বাংলায় বলা হয় কোকুন, এখান থেকেই সুতার উৎপত্তি, এই কোকুন থেকে সুতার উৎপত্তি। একটা কোকুন থেকে 500 মিটার, এটা চিন্তা করাও মুশকিল, একটা কোকুন থেকে 500 মিটার সুতো হবে, এবং দেখা গেছে হিসাবে 2,500 কোকুন থেকে মাত্র 1 পাউন্ড সিল্ক পাওয়া যায়। ডাক্তার শান্তা, আপনি যে জানতে চাচ্ছিলেন আরও কোনো পোকা আছে কিনা বা উপকারীর মাঝে, তৃতীয় আমি যেটা বলতে চাবো, আগেই বলেছি অনেক পোকা আছে, তৃতীয় আমি যেটা বলবো ল্যাক ইনসেক্ট, ইংরেজিতে বাংলায় বলে লাক্ষা পোকা, এটাও আমাদের দেশের পার্টিকুলারলি চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলে এটা হয়ে থাকে, এবং লাক্ষা গবেষণা কেন্দ্র একটা আছে বাংলাদেশ সরকারের। এই ল্যাক ইনসেক্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আসলে ল্যাক স্টিক, আমি হাতে, আমার কাছে একটা ফিজিক্যাল স্টিকও আছে, আমি যদি দেখাই, এটা হচ্ছে বরই গাছের ডাল,
এবং এই বরই গাছের ডালের ওপরেই এরা কিন্তু হয়, অন্য গাছে হয় না। খুবই সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আরও দু একটা গাছ হোস্ট প্ল্যান্ট যেটার ওপরে লাক্ষা পোকা হতে পারে ওই গবেষণা চলছে এবং দু একটা গাছ বেরো হয়েছে, কমার্শিয়ালি হয়তো যায় নাই। কিন্তু এদের মেইন যে গাছ বরই গাছ এবং ওই অঞ্চলে বরই গাছ বেশি হয় বিধায় ওদের ওই প্রোডাকশনটা ওখানেই হয়। কিন্তু আবারও মানে আমাদের দেশে এই লাক্ষা পোকার প্রোডাকশন বা উৎপাদন খুবই কম, বছরে 700 টন পারি আর বছরে, যেটা খুবই কম। এটার যে উপকারিতা আমার কাছে, এটা একটা ফিনিশ প্রোডাক্ট আছে ল্যাক ইনসেক্ট থেকে যেটা পাওয়া আছে, আপনি এটা দেখতে পারেন ল্যাক ইনসেক্ট থেকে, এই যে এটা একটা চাঁচ, লাক্ষা পোকার চাঁচ। এটার মেইন ব্যবহার হচ্ছে মহিলাদের সবচেয়ে প্রসাধনীর প্রথম যেটা আসে ঠোঁটে যে লিপস্টিক দেওয়া হয়, লিপস্টিকের এটা একটা সবচাইতে ভালো উপাদান, লিপস্টিক চকচক করার জন্য এই যে এই জিনিসটা ব্যবহৃত হয় লাক্ষা পোকার চাঁচ। দ্বিতীয় যেটা হয় আমাদের পোস্ট অফিসে বিভিন্ন যে পার্সেল যায় কুরিয়ারে পার্সেল, ওই সিল গালা মারার জন্যে এটা থেকে ওই যে লাক্ষা ইউজ করা হয়, লাক্ষা পোকার এটা একটা প্রোডাক্ট উৎপন্ন। কাজে আপনি যে প্রথম কোশ্চেন করেছিলেন পোকা মানেই খারাপ, তা কিন্তু না, আমি মাত্র 2-3টা উদাহরণ দিলাম, এছাড়া আরও অজস্র উদাহরণ রয়েছে। স্যার, এতক্ষণ আমরা বাণিজ্যিকভাবে উপকারী কীটপতঙ্গ সম্পর্কে জানলাম, এখন প্রকৃতিতে এমন অনেক কীটপতঙ্গ পোকামাকড় আছে যেটা প্রতিনিয়তই আমাদের উপকার করে যাচ্ছে, সেই বিষয়ে আমরা কিছু জানতে চাই। পার্টিকুলার একটা সেক্টর বা একদিক আমি যদি বলি, বিভিন্ন দিক আছে, একদিক যদি বলি যে ফসলের পরাগায়ন পলিনেশন যেটা, এই পলিনেশনের জন্যে পোকামাকড় বায়ুপ্রবাহ বৃষ্টিবাদল সব কিছুই দায়ী। বাংলাদেশে বা বিশ্বেও যে বিভিন্ন জাতের ফুল যেটা ওপেন পলিনেটেড ফ্লাওয়ার বা উন্মুক্ত পরাগায়ন ঘটে, এই ক্ষেত্রে যেটা আমি বললাম বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটতে পারে, ইনসেক্টের মাধ্যমে ঘটতে পারে, এবং ইনসেক্টে আসলে প্রথমেই আসবে মৌমাছির নাম। এই শীতকালে যে সরিষা খেতে হয়, সরিষার ফুলের, সরিষার প্রোডাকশন আগের চাইতে আমাদের দেশে এখন কিন্তু অনেক বেশি। কারণ কি? কারণ ওই যে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফার্মার, বিভিন্ন এনজিও, এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, তাদের বিভিন্ন প্রজেক্ট আছে শীতকালে ওই সরিষা খেতে মৌ বক্স, মৌমাছির বাক্স আর্টিফিশিয়ালি তারা স্থাপন করে, এতে করে দেখা গেছে সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে, মধু কালেকশনও আসছে। কাজে পরাগায়নে এই ইনসেক্টের বা পোকামাকড়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। পার্টিকুলার আরেকটা জিনিস আমরা যদি বলি, আরেকটা ফল আছে ডুমুর, ইংরেজিতে বলে ফিগ। এই ফিগ বা ডুমুরের পরাগায়ন বাংলা আমরা কিন্তু জানি, ডুমুরের ফুল হয় কিন্তু ফলের ভিতরে, অন্যান্য সব ফুল উন্মুক্ত বাইরে, কিন্তু ওই যে ডুমুরের ফুল কাউকে যখন অনেকদিন দেখা যায় না বা খুঁজে পাওয়া যায় না, বলা হয় তুমি কি ডুমুরের ফুল হয়ে গেছো, কারণটা কি? কারণ ডুমুরের ফুল দেখা যায় না, ফুল থাকে ফলের ভিতরে, এবং ওই ফুলের পরাগায়ন না হলে ফলের বীজ হবে না, ফলটা ম্যাচিউর হবে না, অপরিপক্ক অবস্থায় গাছ থেকে পড়ে যাবে। এই পরাগায়নের জন্যে পার্টিকুলার বিশেষ একটা ইনসেক্ট দায়ী, যেটা আমরা এখানে দেখতে পাবো ওই ফিগ ওয়াস বলা হয় ইংরেজিতে, ডুমুরের পরাগায়নের জন্যে এই বিশেষ ইনসেক্টটি দায়ী, এছাড়া অন্য কোনো ইনসেক্টের দ্বারা এটার পরাগায়ন সম্ভব নয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান কথাগুলো আমি মনোমুগ্ধভাবে শুনছিলাম, আমি আপনার কথা শুনে অভিভূত, এবং আপনি এমন সব তথ্য বলেছেন যেটা আমি আজকে জীবনে প্রথম শুনলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং অ্যাগ্রোইড কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এমন সময় জানার জন্য। কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ, খামারি যদি হাসে হাসবে প্রিয়।